রাজ্যে যে কোনো অপরাধের ঘটনা কোনো মতে কাম্য নয়। আর ধর্ষণের মতো জঘন্য অপরাধ যারা করে তারা বিকৃত মানসিকতার পরিচয় দেয়। তবে অপরাধীদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না, আইন আইনের পথে হাঁটবে। রাজধানীতে কলেজ ছাত্রের ধর্ষণ কাণ্ডে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। না, এই ধরনের তো এগুলো তো আমরা সবাই জানি, সারা পৃথিবীতে এগুলো হচ্ছে, কিন্তু দেখতে হবে বা প্রদেশেও হয় অনেক জায়গায়, কিন্তু এখন দেখতে হবে আমাদের তরফ থেকে আমরা ঠিকভাবে, এগুলো তো মানসিক বিকৃতি, এছাড়া তো আর কিছুই না, সমাজের বিকৃতি সম্পূর্ণ মানুষরা এগুলো করে, কিন্তু যারা এর মধ্যে ইনভলভ আমাদের চেষ্টা থাকবে সরকারের তরফ থেকে কোনো অবস্থায় তাদের যে চেষ্টা যে কালপ্রিট বা যারাই বিষয়ে ইনভলভ তাদেরকে কোনো অবস্থায় যেন ছাড় না পায়, আইন আইনের পথে।